এখন সবাই শুনছে এবং দেখছে ফিভার 104 এফএম, দা দাদা অফ এন্টারটেইনমেন্ট। মোটামুটি রেডিও জকরা এই মুহূর্তে টেলিভিশনে আসার প্রচন্ড প্রয়াস করছে, সেই কারণে ছোটবেলায় দেখতাম যে রেডিও জকরা শুধুমাত্র কথা বলে যাচ্ছে এবং সেটা থেকে একটা থ্রিল তৈরি হতো। এখন সবাই কথা বলতে বলতে দাদা দেখাচ্ছে কেমন দেখতে। আমি ক্রাইম মাস্টার ডোরো, আমি নাম্বার ওয়ান শো হোস্ট করি ফিভার 104 এফএম এ। আমার কোনো অহংকার নেই, আমি বুঝতে পারছি অহংকার করলে আমাকে আবার সেই নন্দনগিরি ঘুরতে হবে, ঠিক আছে, কেউ পাত্তা দেবে না। আমার সাথে যে আছে তার পরিচয় নতুন করে আর প্রয়োজন নেই, কিন্তু 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 সেই মানুষটা নিজেই নিজের পরিচয় দিয়ে দেবে। ঘোরাবো, নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ। আপনারা নিশ্চয়ই ভালো রয়েছেন, ভালো আছেন, ভালো থাকবেন। আমি চাই না যে মাসের শেষে আপনাদের কারুর পকেট খলখলে হয়ে যাক এবং অন্যের পকেট আপনারা মারুন। এই কথাটা আমি বৌদিদের বললাম, কারণ তাদের আঁচলে পকেট থাকে না। মানে এত বাজে কথা দিয়ে শুরু হবে একটা এত সুন্দর চ্যাট শো, বুঝতে পারিনি। এনিওয়ে, এই শীতকালে তো প্রচুর ছবি রিলিজ করছে। দেখো, শীতকালে যেটা হয়, সব থেকে বড় যেটা হয় হচ্ছে সবকিছু কুচকে যায় শীতকালে। শীতকালে কি হয়, গরমকালে দেখবে ছড়িয়ে যায়, লম্বা হয়ে যায়, কোন ভিড় যেই দেখবে গরম পড়লো সব ফাঁকা হয়ে গেল, কেউ কারো গা ঘাসাঘাসি করে নেই। আবার শীতকাল সবার কুণ্ডলি পাকিয়ে প্রত্যেকের সঙ্গে একটা প্রত্যেকের কিরম বন্ধুত্ব গায়ে গা গাঁথার চেষ্টা। এই ছোট এবং কুচকে হয়ে যাওয়ার এই যে শীতকালটা, এই কুচকনের মাঝখানে আমাদের হাতে আসে কমলা লেবু, হাতে আসে কমলা লেবু যা খোলা আছে, ছাড়ালে কুয়া আছে, কুয়া চিপতে গেলে রস বেরোবে এবং তাতে দু দানা করে বিচি। যদিও এই কমলা লেবু আপনি পাহাড় ছাড়া সমতলে পুঁতলে গাছ হবে না, গাছ হলেও সেই যে লেবু হবে তা হাকুচ টক হবে এবং তাকে আমরা বলবো পাতি লেবু। আচ্ছা, পাহাড়ের কথা যখন রুদ্রদা বলেই দিল, একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে মনে করি যারা এই মুহূর্তে পাহাড়ে যাচ্ছে বা যারা এই মুহূর্তে চাঁদের পাহাড় যেতে চায়, তুমি কমলেশ্বরদা তাদেরকে কি মেসেজ দিতে চাইবে, বলবে কমলেশ্বরদা হয়েই বলো? কমলেশ্বরদা মানে হয়ে ওঠা মুশকিল, মানে আমার যেটা মনে হয় যে হ্যাঁ, শীতকালে যে এই যে বাংলা ছবির যে উৎসব, এটা কিন্তু কমলেশ্বরদার পরিচালনাতে চাঁদের পাহাড় থেকে কিন্তু প্রথম আবার কমলা লেবু নিয়ে চিড়িয়াখানার জায়গায় কিন্তু সিনেমা হলে এই খোকনরা বাবা মাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিল, এবং তারপর এই ট্রেন্ডটা ফলো করে কিন্তু এখন শীতকালে আবার বাচ্চাদের জন্য প্রচুর সিনেমা তৈরি হচ্ছে, এবং একটা বাচ্চা মানে দুটো টিকিট এক্সট্রা বিক্রি, আমাদের জন্য লাভ, কারণ বাবা এবং মাও আসবে। যেহেতু এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, বাবা একা মাকে ছাড়তে চায় না, মা একা বাবাকে ছাড়তে চায়, কোথায় কার সিনেমা আবার মোবাইলে রিলিজ করে যাবে সেই ভয়তে। প্রগতিশীল তো প্রত্যেকে, অরিন্দমশীল না একজন, কিন্তু দায়িত্বশীল প্রগতিশীল তো প্রচুর মানুষ। তো যাই হোক, তো এই হ্যাবিটটা তৈরি করেছিলাম কমলেশ্বরদা। আমি কমলেশ্বরদার প্রথম সিনেমা দেখতে গিয়েছিলাম যখন চাঁদের পাহাড়, এত বড় একটা ছবি, দেব, তখন দেব তখন মধ্য গগনে, তখন যে যার বাবার নাম মায়ের নাম দেব রেখে ফেলছে। শেষ করলেন এবং তারপর সিনেমা হলে গিয়ে স্পেশাল শো দেখবার জন্য ডেকেছিলেন আমাকে, এবং তারপর হলে অন্ধকারে যখন গুড়গুড় করে নাম উঠছিল, বেরিয়ে যাচ্ছে লোকজন, বা সবই প্রায় চেনা বন্ধু বান্ধব, চশমাটা জেনারেলি এই জায়গায় তাকিয়ে বললেন যে কেমন বুঝলে, মানে ঠিকঠাক, মানে হয়েছে তো, খুব জঘন্য হয়নি তো? না না, মানে যা প্রেশার, আর আমি তো মানে এই ধরনের কাজ, মানে ঠিক আছে লোকে মানে দেখবে। আমি বললাম যে হ্যাঁ দেখবে। তো সেই কমলেশ্বরদা ছবি দেখে যেটা কমলেশ্বরদাকে বলেছেন, যে কমলেশ্বরদা একটাই জিনিস, শুধু সারা ছবি জুড়ে তুমি ভয়েস ওভার দিলে, কিন্তু ভয়েস ওভারটা তো শঙ্করের দেবার কথা। দেখো, প্রথমত তো এক, অত বড় একটা ব্যস্ত স্টার, অত সময় নেই, আর দ্বিতীয় হচ্ছে যে এমন এমন বেশ কিছু শব্দ আছে, সেগুলোর জন্য একটু গলাটা ভারী হলে ভালো হতো, মানে একটা থ্রিল আছে তো। আমি কথাটাকে আংশিক সমর্থন করলাম, তারপর সিনেমাটা যখন হিট হয়ে গেল তখন দর্শক পুরোটাই সমর্থন করে নিল। তো তো আমার ওই ভয়ঙ্কর ইন্টারেস্টিং লেগেছিল কিন্তু ছবির মধ্যে এই ইয়েটা ভয়েস ওভার। গুনীপকে নিয়ে তোমার কিছু মেসেজ আছে, মানে গুনীপের শীতকালের প্ল্যানিং বা কিছু? গুনীপ সেও কুঁচকে কিন্তু ইঁদুর হয়ে গেছে, যে কোনো জিনিসের শীতকালে সংকুচিত সবই তো হয়, চামড়া দেখবেন গরমের টানটা শীতকালে এইটুকু।
মুচকে গেছে দেখুন, যে কারণে কিন্তু আমরা ভেসলিন বহুলিন এই সমস্ত মাখিয়ে আমরা সেটাকে টান টান করে নরম এবং বড় করার চেষ্টা করি। তো সেই চেষ্টা সবার হয়, যারা শুনছেন দেখছে এখন দেখছেন, যারা দেখছেন এবং আপনি মহাত্মা, তো সবার ক্ষেত্রেই হয় এটা, প্রত্যেক বাড়িতেই আর কি মহিলা পুরুষ প্রত্যেকে ব্যবহার করে থাকে। শীতকালে তারা কিভাবে টান টান হয়ে থাকবে, অনেকেরই বিয়ে হয়ে যাচ্ছে এবং নাম করা করা সমস্ত ব্যক্তিত্বর বিয়ে হচ্ছে। ইনফ্যাক্ট সৃজিত দাও এখানে লাস্ট দিনকে এলো, আমাকে বলছে তুই হয়তো জানিস না যে জানুয়ারি মাসে বিয়ে হচ্ছে অনির্বাণের। কারণ খুব ভালো বিয়ে হচ্ছে, খুব ভালো তোমারও, মানে ওনার যে হচ্ছে সেটা শুনিনি, বাট শাহরুখ খানের সাথে ছবি তোলার পর বিয়ে হয় লোকে। সৃজিত দা যাকে বিয়ে করেছেন তার সাথে সৃজিত দা জোরপুরি শাহরুখ খানের সাথে আলাপ করেছেন, তারপরে এই বিয়ের মেসেজ পেলাম। শাহরুখ খান কি খুব ইম্পর্টেন্ট মানে বিয়ের জন্য? দেখো শাহরুখ খান স্বামী হিসেবে কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝবার জন্য আস্তে করে গৌরীদেবীকে ডেকে একটু আর পাঁচটা বৌদি সংসারের অশান্তির গল্প বলো, ও গড়গড় করে বলতে কি কি প্রবলেম হচ্ছে। আর বলবেন না, সেই যে লুঙ্গি পরে পাইচারি করা শুরু করে কানে ফোন দিয়ে না গম্ভীরে ঘুমে, প্রত্যেক স্বামী মানে যেটা হয় থাকি যে যখন এই প্রথম স্টার সেলেব এইগুলোর জায়গায় ছাপ পড়তে শুরু করলো, আমার সকালবেলা প্রথমে মনে হলো আরে আমি তো হাগু করি না, আমার তো ফাঁচি, এটা মানুষ বলে দিচ্ছে, আমার জ্বর হতে নেই, পেট খারাপ হতে নেই, আমার রাগ হতে নেই, আমার কষ্ট হতে নেই। কারণ তারা কেউ বিলিভ করেন না আমাদের সবকিছু সুন্দর হতে হয়, সাধারণ কোনো কিছু হতে নেই। আরে আমার কাজটা আলাদা, বাকি আমার সবটাই রাগ দুঃখ রোগ জ্বালা সবটাই হয়। তো ওই এক্সপেক্টেশনটা চলে আসে আর কি। তো শাহরুখ খানের সঙ্গে শাহরুখ খানের মিঠুন দা আমার সামনে সালমান দাকে জিজ্ঞেস করে তো বই বই করে তুই বড় মারা গিয়ে বলে আর কি বলেছিল আমি বলছি না। মিঠুন দার সালমান খানকে বলা সত্য বা মিথ্যে যে বা ইয়ার কি মজা যা বলেছিলেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই না। প্রশ্নটা হচ্ছে অন্য, প্রশ্নটা হচ্ছে যাদের মেডিকেল রিপোর্ট আসছে যে পরিষ্কার আর ধরে নাও বেশি দিন মাথায় চুল থাকবে না, শেষ করে ঠিক আছে দেহে বেশি দিন বল থাকবে না জোর থাকবে না, তারা নিশ্চয়ই বিয়েটা করে নিচ্ছে, আমার তো কোনো আপত্তি নেই। কিংবা হয়তো সেই মেয়েটি এসে বলছে যে কালকেই আমি কিন্তু বলে দেবো যে আমার হাটে ফুটো, এ বাবা, কিংবা আমি বলে দেবো যে আমার কানে আমি আরো চারটে ফুটো করতে চাই দুল পড়বার জন্য। তো সেই জন্য হয়তো কেউ করছে, আমি একদম মানে আমার বিয়ে আমি যদি বুঝতে পারবো যে আমি 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 করাটা ছাড়া পরিষ্কার আমরা কথাটা বলতে পারবো সেদিন আমি বিয়ে। রুদ্রদার ওয়াশরুম থেকে শুরু করে বাড়ির বারান্দা কি কি ভিন্টেজ সমস্ত জিনিসপত্র আছে সবকিছুই মানুষ দেখে নিয়েছে। রুদ্রদাকে আমি যখন ফার্স্ট টাইম দেখি 2009 ভারতলক্ষ্মী স্টুডিওতে আমি একটি সিরিয়ালে চান্স পাই দক্ষিণ খোলা বলে, সেখানে অমিত মুখার্জি বলে একজন প্রোডাকশন ম্যানেজার ছিল, সে আমাকে আলাপ করায়। আমি দেখি রেগুলার আসছে অল্টো নিয়ে হলুদ রঙের, এসে কোল্ড ড্রিঙ্কস বার ছিল মনে আছে বাইরে তুমি খেতে, ওখানে রেগুলার রুদ্রদা দুপুরে বসে ওখানে খায় ফ্রি টাইম গুলো, তো আড্ডা জোন ছিল, এখন আছে ওটা ভারতলক্ষ্মীতে সিনেমার গল্পকে পুরো সেলাই করে করে নিয়ে যাচ্ছ তুমি খরাজ দা, তোমার গল্পের গতিটাকে তোমরা আছো বলে ওই গল্পটা লোকে দেখতে যায়, তোমরা তোমাদের দেখে টিকিট কেনে টাকা দিয়ে। যারা হিরো হিরোইন আমিও পাগলামো করবো সালমান খানকে দেখি বা শাহরুখ খানকে দেখি, তারা যে ঝাঁপিয়ে পড়ে শাহরুখ ছবি তুলছে সবাই দেখছে রেগুলার মানে গেছে যেন ওকে দেখতে, এইটা হ্যাংলামোটা তুমি কিভাবে দেখো? আমার শুধু একটা জিনিস মনে হয় যে এই সামনে থেকে দেখার যে হ্যাংলামোটা সেটা দয়া করে তোরা সিনেমা হলে টিকিট কেটে নিয়ে আয় বাবা, তাহলে ওই ছেলেটা বাঁচবে। আরে বাবা শাহরুখ খান করে আমি লাফাচ্ছি, সালমান খান করে লাফাচ্ছি, ওদের বাড়ির কাজের লোকের মাইনে ভাব, যদি তোরা না টিকিটটা কেটে দেখিস ও কাজের লোকের মাইনে দেবে কি করে, বাসন মাসতে মাসতে ওকেও তো তাই দেখতে হয়ে যাবে। সো এই প্রসঙ্গে অমিতাভ বচ্চন দারুণ একটা কথা বলেছিলেন যে আপ টিভি কা কাম করেন স্যার, তো তখন অমিতাভ বচ্চন একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে স্যার মানে তো খুদ অমিতাভ বচ্চন নেই বানায়, আপ লোগ বানায় থে, উসকা নাম দে দিয়া, উসকা স্টেটাস দে দিয়া, সব কুছ দে দিয়া, ঘর পে মাই তো আকেলা ইনকাম করতা হুঁ, সংসার চালানা পড়তা হ্যায়, সো আপকা দুয়া হ্যায় কি মে আবি ফিজিক্যালি ফিট হুঁ ইনকাম করনে কে লিয়ে আর ঘর সংসার চালানে কে লিয়ে ওহি মাই কর। সো এত বড় একটা মানুষ, এত বড় একটা হাম্বল এবং এত বড় একটা কথা যেটা আমাদের কাছে এক্সাম্পল হয়ে যায়। সো ঝাঁপিয়ে পড়াটা মানে সেটা
আমার উপরেও যখন কিছু কিছু মানুষ ঝাঁপায়, তো আমি নিজে সেটা ফিল করার চেষ্টা করি যে হোয়াট ইজ দ্য রিজন। আমাকে মানুষ পছন্দ করেন, আই এম দেয়ার নেক্সট ডোর গাই, আমি তার বাড়ির পাশের চরিত্রটা যে পর্দায় এসেছি, যাকে সে পর্দায় দেখছে। সো আমাকে ট্রাস্ট করতে খুব সুবিধা, কারণ আমাকে খুব সাধারণ দেখতে, যেটা আমার বেনিফিট অ্যাজ অ্যান অ্যাক্টর। যে কোনো চরিত্রে আমাকে টু কমিউনিকেট, যে কোনো জায়গায় তোমাকে যদি দেখা যায়, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি ঘুরছো বা যাচ্ছো, তুমি কোথাও যাচ্ছো কিছু, তুমি সাধারণ লোকের সঙ্গে যেভাবে কমিউনিকেট করো, আমি দেখেছি বহু যুগ, আমি আমার তো 10 বছর ধরে তোমায় দেখছি, মানে ধরো লোকে খুব সাধারণত রুদ্রনীল ঘোষকে পায়, ছুঁতে পারে, খাচ্ছি প্লেট কত 2000 টাকা, যদি বউ থাকতো তাহলে 4000 টাকা খেতে পারতাম, তাহলে পয়সার দামটা উঠতো, এত খারাপ লাগে। হ্যাঁ ভাইয়া, তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এবং অনেক শুভেচ্ছা জম্বিস্থানের জন্য। এবং লাস্ট ছোট্ট একটা প্রশ্ন, এখন যদি কারো রক্ত ফিদায়, সেটা কার রক্ত হবে, পেঁয়াজের না কোনো কোনো লোকের? আমি কাঞ্চনের রক্ত খাবো, আমার না সব থেকে পুরনো বন্ধুত্ব, তো আমি সিরিয়াসলি আমি ওকে সহ্য করতে পারছি না। মানে তুই তোর থাকার দরকার কি? তুই তো বিলীন হয়ে গেছিস শুরু হয়ে হয়ে। হ্যাঁ, যদি এক কাপ বডিতে মাস্ট, মানে ম্যাক্সিমাম এক কাপ রক্ত আছে, আমি ওইটা খাবো, হাফ খেয়ে হাফ ওর বউকে দেবো। কি রক্ত সেই বন্ধ কর।